করোনা সংক্রমণের গতিরোধে রাজ্য সরকার কর্তৃক পুনঃঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে লকডাউনকে সর্বাত্মক রূপ দিতে কৃষ্ণনগর শহরের বিভিন্ন স্থান এবং কৃষ্ণনগর জেলা পুলিশের অধীন বিভিন্ন থানা এলাকাগুলিতে পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। ফলে শনিবার সকাল থেকেই কৃষ্ণনগরের বিভিন্ন প্রান্তের রাস্তাঘাট ছিল কার্যত জনশূন্য। এদিন সকাল থেকে বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে লকডাউন বিধি ভঙ্গের অপরাধে মোট 28 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, জেলা পুলিশ সুপার আজমল কিদোয়া জানিয়েছেন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং আগামী দিনে কেউ আইন না মানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। এই সপ্তাহ দ্বিতীয় দিনের লকডাউন কেমন চলছে, কতজন এসেছে? আজকে যে লকডাউন যে ঘোষণা করা হয়েছে, আমি সমস্ত ডিস্ট্রিক্টে খবর নিয়েছি, সব জায়গায় এটা একদম বিলকুল ভালোভাবে এটা লকডাউন ইমপ্লিমেন্টেশন হচ্ছে। আর যারা এখন আপনি লকডাউন ভেঙেছে তাদের এগেনস্টে আমরা আইন আনিয়া ব্যবস্থা নিচ্ছি। এখন আপনি আমরা মোট 28 জনকে আমরা অ্যারেস্ট করেছি, ওদের এগেনস্টে আমরা আইন আনিয়া ব্যবস্থা করেছি। আমাদের অনেকটি মোবাইল আছে, মোটরসাইকেল মোবাইল আছে এবং যে আরটি মোবাইল আছে ওরা গলি গলি ঘুরছে। যারা এই যে লকডাউন যারা ভাঙছে ওদেরকে অ্যাগেনস্টে আমরা ব্যবস্থা নেব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।